হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। ইদানিং তো ব্লগ রেগুলার হতে পারছি না, তারপর আপনাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি যে রেগুলার হওয়ার জন্য। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যারা আজকের ব্লগটা আমার দেখছেন আশা করি তারা প্রথমেই একটা লাইক দিয়ে দেখার শুরু করে দিবেন, এমনকি ফুল ভিডিওটা দেখবেন। যারা গ্রাম পছন্দ করেন, গ্রামের ভিউ দেখতে পছন্দ করেন, পরিবেশগুলো দেখতে ভালো লাগে, তারা অবশ্যই তো দেখবেন। তো তাদের জন্য আজকের এই ব্লগটা আর কি। তো এই তো তো শুরুতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আকাশটাও খুব সুন্দর লাগছে। তারপর কি বলবো, আমার মেয়েরাই বলছে, তাদের কথায় কিছুক্ষণ শুনেন। কত লেবু এদিকেও আমি কতগুলো এ ধর এ দুইটা এ তিনটা। তো আসলে ওরা আমার সাথে চলে আসছে, আমি এখানে ভিডিও করার জন্য আসছিলাম, তো ওরাও আসছে। তো এটা অনেক বড় একটা লেবু গাছ আমার শ্বশুরদের। তো এই লেবু গাছটা তো অনেকগুলো লেবু ধরছে, কি লেবু বলতে পারবো না, এগুলো অনেক গ্রান্ড লেবুগুলোর। তো এই তো দেখেন অনেকগুলো লেবু ছোট ছোট ধরে আছে, বিলাতি লেবু না কি লেবু বলে আসলে ভুলে গেছি। তো অনেক গ্রান, এই যে পাতা ছিল অনেক গ্রান, মানে বাই হয় খুব ভালো লাগে। তো খেয়ে দিয়ে এখানে এসে একটু বসলাম, এটা এখন প্রায় 3:45 বাজে, তো আমি এখানে বসছি। তো আমার সাথে আমার বাচ্চারাও চলে আসছে। অনেকগুলো ছোট ছোট পোনা মাছ, এটা কি এসের পোনা বলতে পারতেছি না, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। এই যে লাল মাছটা, অনেকগুলো মাছ এক ঝাঁক এখানে। তো এটার মধ্যে মনে মাছ ফালাইছিল, মাছের মাছের বাচ্চা। তো এগুলো সব একসাথে এখন জমাট হয়েছে এখানে, অনেক বাতাস হচ্ছে, ভালোই লাগে বাতাসের মধ্যে এখানে এসে বসলে। তো এখন আরো ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখেন কতগুলা মাছ, সব জায়গায় এগুলো ছিটাই গেছে। আসলে আসা হয় না এখানে, আজকে আসলাম অনেক দিন পর, বাড়িতে আসার পর আজকে প্রথম আসলাম, ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে একটু একটু যেয়ে দাঁড়াই পুকুর পাড়ে, ভালো লাগবে। অনেক বাতাস হচ্ছে, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি একটু, এই যে বাতাসের শব্দ হয়তো শুনতে পাচ্ছেন, আর গাছের পাতাগুলো দেখি হয়তো বুঝতে পারছেন যে কতটুকু কত সুন্দর বাতাস হচ্ছে। এই যে দেখেন, আসলে ভালো লাগে বাতাসের এই শব্দগুলো বা এই যে গাছের পাতাগুলো নড়ে চড়ে, ভালোই লাগে। আর এখানে এটা মাচা, মাচাটার মধ্যে আমি বসতে পারতেছি না, কারণ এটা অনেক উঁচা করে বানাইছে, তো আমি এখানে দাঁড়াই আছি আর কি। এই যে পুরাটা বিলের মধ্যে হাঁস, এই যে দেখেন পুরা বিলে হাঁস। কুকুর না পুকুর, এটাকে কি বলে? আসলে ও পুকুরকে পুকুর বলতে পারে না, তাই কুকুরই বলে। তো এটি ভিডিও করলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। পুকুরকে কুকুরই বলে, আর পুকুর দেখলে গোসল করার জন্য পাগল হয়ে যায়, এখন তো বর্ষার সিজন তাই না, চতুর্পাশে পানি। আসলে বাড়িতে আসলে দেই না তেমন একটা,
পুকুরের আশেপাশে ঘোরাঘুরি করার জন্য। এই তো দুই পাশে দুইটা পুকুর, এটা ছোট ওইটা বড়, তো এই আর কি। এই তো এটা তারপরের দিন সকালবেলা, তো এটা আমার শ্বশুরের সবজি বাগান, তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, কারণ এখানে অনেক রকমের সবজি উনি লাগাইছে। তো এখানে তো দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে এগুলো ঢেঁড়স বা ভেন্ডি যে যেটাই বলেন অনেকে, কিন্তু অনেক নামে চিনেন এটাকে। তো আসলাম, আসলে আসা হয় নাই, তো আজকে এসে আমি ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে, একটু শেয়ার করি, ভালো লাগবে হয়তো আপনাদের কাছে। তো এটা এগুলো করলা গাছ, কারণ করলা গাছগুলো কিন্তু অনেক বিশাল এরিয়া জুড়ে, এই তো দেখেন পুরাটা জমির চতুর্পাশে লাগাইছে, আর মাশাল্লাহ অনেক করলা হয়েছে। কিন্তু সমস্যা একটাই, এই তো দেখেন করলা একটা, যে করলাগুলোর ভিতরে অনেক পোকা পোকা হয়ে যায়, এটাই হয়েছে সমস্যা। এগুলো হয়েছে পালং পালং শাক না কলমি শাক, সরি কলমি শাক। আর কিছু সবজি আমি পেরে নিব এখান থেকে, আসলে চতুর্পাশে হাঁস, বর্ষার সিজন, তো হাঁসের শব্দগুলো ডাক খাতে শুনতে পাচ্ছেন আপনারা, ডাকতেছে অনেক ভালো লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। কালকে আর আগের এই ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা জমির ভিতরে কত হাঁস, কারণ গ্রামের মানুষ কিন্তু হাঁস বেশি মানে পালে আর কি। তো এই তো দেখেন করলা গাছগুলো বিশাল এরিয়া জুড়ে করলা গাছ, তো এই তো আমি এখন কিছু সবজি নিব। এখানে ভেন্ডি আছে, পুঁই শাক আছে, করলা আছে, তারপরে কলা আছে, কলা গাছ, যে কলা গাছগুলো এই তো আর কলা ধরছে অনেক, তারপরে আছে পাট শাক, আর অনেক রকমের সবজি আছে, আসলে এতগুলো বলা যাবে না, হয়তো আমি ভুলেও যাব, সবগুলো হয়তো বলতেও পারবো না আপনাদেরকে। লাল শাক, অনেক রকমের শাক, তারপরে আছে দুন্দুল, তারপরে ঝিঙ্গা, চাল কুমড়া, পেঁপে, পেঁপে গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই ভিডিওটা, এমন কি আমার এই শ্বশুরের সবজি বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এই তো আমি কিছু সবজি পেরে নিব এখান থেকে আজকে রান্না করার জন্য, তো আজকে আমি আসলাম। আর দেখেন অনেকগুলো করলা, আর কীভাবে করলার পোকগুলো দূর করা যায় আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে প্লিজ, যারা জানেন। তো আসলে ঈদের আগে চলে আসলাম এক সপ্তাহ আগে, কারণ আমার শ্বশুর অসুস্থ ছিল, তার জন্যই কিন্তু আমাদের এক সপ্তাহ আগে আসা, আমি চলে আসছি আপনাদের ভাইয়ের সাথে, ওনাকে চিটং উনি ভর্তি ছিল প্রায় অনেক দিন ধরে, তো এখন বাড়িতে নিয়ে আসছে, সুস্থ হয়েছে, সব রিপোর্টগুলো ভালো আসছে, তারপরও কিন্তু উনি খুব অসুস্থ, শোয়া থেকেই উঠতে পারে না, একদম বিছানা থেকেই, তো খুব খারাপ লাগে আসলে। তো সবাই আমার শ্বশুর জন্য দোয়া করবেন যেহেতু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো বাড়িতে আসার পর কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ জানেনই তো বাড়িতে আসলে ঝামেলাটা একটু বেশি থাকে, আর এগুলো তেমনভাবে করা হয় না ভিডিও, তো যতটুকু পারি আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ রান্নাবান্না তো সবসময় দেখাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যতদিন বাড়িতে থাকবো ততদিন এরকম আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করব, আর যতটুকু পারি শেয়ার করব আপনাদের সাথে, সবচেয়ে বড় কথা হলো এটাই। তো এই তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখা শুরু করবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, আর আমার পাশে থাকবেন, হয়তো রেগুলার ভিডিও করতে পারবো না, তারপর আপনাদের কাছ থেকে এতটুকু রিকোয়েস্ট আমি করি যে আমার পাশে থাকবেন, যতদিন বাড়িতে থাকি ততদিন একটু সমস্যা হয়ে যাবে, যেহেতু অসুস্থ মানুষ আমার শ্বশুর, কারণ এখানে তার ভিডিও করার সময় থাকে না, আমি সারাক্ষণ বিজি থাকি রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে, মেহমান আসে, মানে অসুস্থ মানুষ থাকলেও দেখতে আসি, আশেপাশের লোকজন আত্মীয় স্বজন, তাই না। এই তো পেঁপে গাছটা দেখেন কতগুলো পেঁপে ধরছে, আরও একটা আছে, আরও পেঁপে ধরছিল, তো পড়ে গেছে পেঁপের ভারে গাছটাই পড়ে গেছিলো, তো উঠাই দিছে। তো আজকে এই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম,
আমার শ্বশুরের এই সবজি বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো, আর আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারছি কিনা তা জানি না, যে যতটুকুই পারছি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, আর আমাকে এভাবে সাপোর্ট করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।